আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মাদারবোর্ডের রিভিউ থাকবে, সেটা হচ্ছে আসুসের EXA3M গেমিং। অন্য যত ভেন্ডর আছে ওগুলো হচ্ছে অ্যাভারেজ 320 সিরিজের মাদারবোর্ড, বাট এটা হচ্ছে আপনার 320-এর মধ্যে আপনার হচ্ছে গেমিং সিগমেন্টের মাদারবোর্ড। সেটা হচ্ছে মাদারবোর্ডের বক্সটা, এখানে হচ্ছে মাদারবোর্ডের প্যাটার্ন দেওয়া আছে। এটা হচ্ছে AMD 3000 রেডি, 2000 রেডি, VR রেডি আছে, আর বেশ কিছু ফিচার আছে। ব্যাক সাইডে হচ্ছে আপনার এখানে বেশ কিছু ফিচার দেওয়া আছে, মাদারবোর্ডের প্যাটার্ন আছে, আসুসের অরা সিঙ্ক আছে, 5X প্রোটেকশন, আর এখানে ইনডিটেলস স্পেসিফিকেশন দেওয়া আছে। তো চলুন এখন ঝটপট আনবক্স করি। এই হচ্ছে মাদারবোর্ড, এটা পরে বের করতেছি। আর এখানে হচ্ছে আমাদের কী আছে রে ভাই, ওয়ান পেস একটা ডাটা কেবেল আছে বরাবরের মতো, আর একটা ইউজার গাইড, একটা ড্রাইভার ডিস্ক আছে, আর শিল্ড আছে, আর M.2 হচ্ছে আপনার স্ক্রু আছে। এই হচ্ছে মাদারবোর্ডটা, দেখতে পাচ্ছেন সুন্দর ভাই। মাদারবোর্ডে আবার সুন্দরের বিষয়টা কেন আসছে, সুন্দরের বিষয়টা এখন হচ্ছে এখন আর মাদারটা আমাদের পিসি বিল হয় না। আমাদের হচ্ছে ম্যাক্সিমাম পিসিগুলো হচ্ছে আপনার উইন্ডো বেস থাকে, ভিতর থেকে দেখা যায়, সেক্ষেত্রে সুন্দর একটা বিষয় থাকে। তো প্রথম হচ্ছে বোর্ডটা সুন্দর, আর হচ্ছে আপনার রেড কালারের মধ্যে করা আর কি। তো এখন হচ্ছে কাজের কথা, বিল্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি আপনার ভালো বলতে হয়। কারণ আমি সবসময় একটা কথা বলি যে যে মেন মেন যে ব্র্যান্ডগুলো আছে মাদারবোর্ডের ম্যানুফ্যাকচার, তাদের যে গেমিং সিগমেন্টের বোর্ডগুলো অ্যাভারেজ বোর্ড থেকে সবসময় আপনি একটি বেটার পারফরমেন্স, ডিউরেবিলিটি, লংজেভিটি সব কিছু পাবেন। আর এখানে মাদারবোর্ডের কথা যদি বলি, এখানে হচ্ছে র্যামের স্লট 4টা, আপ টু 128 GB র্যাম ইউজ করতে পারবেন। ওসি মোড হচ্ছে 3200 MHz, এখানে সিপিইউ পাওয়ার হচ্ছে আপনার 8 পিনের সিপিইউ পাওয়ার, আর অল মাদারবোর্ডের সলিড ক্যাপাসিটার, এখানে হচ্ছে ল্যান্ড গার্ড আছে, আর অডিওর জন্য হাই ইন অডিও ক্যাপাসিটার আছে। তারপর হচ্ছে ইন্টারনাল আইপডের কথা যদি বলি, এখানে হচ্ছে আপনি USB 3 আছে। তারপরে মোস্ট যেটা ইম্পর্টেন্ট ছিল, এখানে হচ্ছে আপনার 12 ভোল্টের একটা RGB হেডার আছে। কোনো 320 মাদারবোর্ডে আপনি 12 ভোল্টের RGB হেডার পাবেন না, কারণ এটাকে দিয়েছে এটা আপনার প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আপনি RGB, এখন অনেক ক্যাসিং দেখা যায় RGB হেডার থাকে, তো নর্মাল একটা PC বানাইলে নর্মাল মাদারবোর্ড দিয়ে দেখা যায় RGB হেডারের জন্য সে আর ওই ক্যাসিংয়ের ফ্যানগুলো ইউজ করতে পারে না, তো এটাতে অপশনটা থাকবে না। 4 পিনের হচ্ছে RGB হেডার আছে। তারপর USB 3 আছে, সার্ভার হচ্ছে 4টা, আর ফ্রন্ট USB 3 আছে 2টা। এখানে হচ্ছে আয় পাম্পের জন্য একটা হেডার আছে, আর একটা হচ্ছে আপনার চেসিস ফ্যানের জন্য আছে। তো এই যদি পয়েন্টটা যদি এই জায়গায় দিত ভালো হতো, এটা একটাই মাদারবোর্ডের ঘাটতি বলতে পারেন, যে আপনি চেসিস ফ্যানের কানেকশনের প্লেসমেন্টটা অ্যাটলিস্ট একটা যদি দিকে দিতে ভালো হতো, দুটোটা হচ্ছে প্লেসমেন্ট এই জায়গায় দিছে। আর এক্সপেনশন স্লট হিসেবে এখানে হচ্ছে PCIe 3.0x16, যেটা হচ্ছে আসুস ক্লেম করতেছে গোল্ড প্লেটেড করা, আর এখানে হচ্ছে আর্মার শিল্ডও আছে, আর দুটো এক্সপেনশন স্লট আছে। আপনি চাইলে এডিশনাল আপনি অনেক কার্ড ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে M.2 স্লট, যেটা হচ্ছে আপনি NVMe প্রোটোকল প্লাস হচ্ছে SATA প্রোটোকল দুটোটাই ইউজ করতে পারবেন। তারপর ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট VRM সেকশন, বাজারে যত 320 আছে, ইভেন হচ্ছে আসুসেরও যে অন্য 320গুলো আছে, তার থেকে হচ্ছে VRM সেকশনটা আপনি ফার বেটার পাবেন। বোর্ডটা চিপসের হচ্ছে 320 ঠিক আছে, কিন্তু এই বোর্ডটাতে আপনি একটু হায়ার CPUগুলো ইউজ করতে পারবেন, ওইটা মাথায় রেখে হচ্ছে আপনি VRM সেকশনটা করা। আর এমনিতেও গেমিং সিগমেন্টের মাদারবোর্ডগুলোতে একটু VRM সেকশনটা এক্সট্রা কেয়ার করা হয়। তারপর ছিল হচ্ছে আপনার এক্সপেনশন স্লট, এখানে হচ্ছে PS2 কিবোর্ড আছে, কেনাটা জানি না, DVI- আছে, HDMI আছে, কিন্তু VGA এটা খেয়াল রাখবেন, যারা হচ্ছে এই বোর্ডটা দিয়ে হচ্ছে আপনার PC বিল করবেন এবং নর্মালি হচ্ছে আপনার মনিটর নেবেন HDMI ছাড়া, তারা একটু খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যেন মনিটরটা HDMI সহ নেওয়া হয়। এই 4টা GB 3, 2টা USB 2, এটা হচ্ছে আপনি গিগা ল্যান গার্ডও ইউজ করছে মাদারবোর্ডে। এখানে হচ্ছে 7 চ্যানেল অডিও আছে। তো এটা তো ছিল মাদারবোর্ডের বিষয়ে কথা, এখন কথা হচ্ছে এই মাদারবোর্ডটা কোন প্রসেসের জন্য পারফেক্ট। তার আগে আমি দুটো কথা বলি, এখন থেকে আপনি একটা কাজ করবেন, আমরা যারা হচ্ছে বাজেট PC বিল্ড করি, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা একটা ডিসিশনে ভুল করি। আমরা অনেকে করি কি যে প্রসেসরটা হাই নিয়ে নিই, তো দেখা যায় প্রসেসরটা হাই নিয়ে নেওয়ার পর এখন আর বেশি আপনার অ্যামাউন্ট থাকে না, তখন বাধ্য হয়ে আপনার র্যাম মাদারবোর্ডে একটু ডাউনগ্রেডে যেতে হয়। তো এখন থেকে একটা জিনিস আপনি ফলো রাখবেন, যে আপনি যে কাজের জন্য যে পারপাসের জন্য PCটা বিল্ড করতেছেন, ওই পারপাসটা আপনার কোন CPU দিয়ে ভালোভাবে আপনি সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনি দেখেন 3200G দিয়ে আপনার কাজ হয়ে যায়, তখন আপনার 3400G যাওয়ার দরকার নাই, কারণ আপনি যেহেতু বাজেট বিল করতেছেন। এরকম তো না যে না আমার বাজেট মোটামুটি ভালো আছে, আমি 3400G নেওয়ার পরেও বোর্ড টোর্ড বাকি কম্পোনেন্টগুলো ভালো নিতে পারবো। যদি এরকম হয় আমি 3400G নিলে বাকি কম্পোনেন্টগুলো অত ভালো কোয়ালিটি নিতে পারি না, সেক্ষেত্রে আপনি 3200G-তেই থাকবেন। কারণ আপনি চেষ্টা করবেন ওভারঅল সব কম্পোনেন্টগুলো যেন একটু ওয়েল ব্যালেন্সড এবং ভালো মানের হয়। প্রসেসরে টাকা বেশি দিয়ে দিলেন, দেখা গেলো আপনার 3400G থেকে 3200G দিয়ে আপনার কাজ আপনি অ্যাভারেজে খুব ভালো করতে পারতেন। তো ওই টাকাগুলো সেভ করে আপনি বোর্ড, র্যাম, পাওয়ার সাপ্লাই, CCC ইনভেস্ট করলে আপনার জন্য ভালো হতো। এই জিনিসটা ফলো করবেন। এই বোর্ডটার প্রাইস হচ্ছে 7600 টাকা, কিন্তু একটা কথা মনে রাখবেন, এখনকার যে পরিস্থিতি চলতেছে সব প্রোডাক্ট সবসময় মানে প্রাইস সেম থাকে না, সেটা একটু খেয়াল রাখবেন। আর মাদারবোর্ড হচ্ছে আপনার আলট্রাটেক যদি পেয়ে যাবেন, বিস্তারিত ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে। আর এই PCটা নিয়ে হচ্ছে আমার সামনে একটা বিল ভিডিও আছে, আশা করি সেটাও দেখবেন। আর বোর্ডের বিষয়ে আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।